মহিলা মার্কেটে মহিলারা কেনাকাটা করতে যাবে একটা পুরুষও ঢুকতে পারবে না নাম দেওয়া হইছে বউ বাজার সব স্বামীর আগে হাজির নাম কি বউ বাজার জায়গাটা আমি মনে আমি একদিন ঢুকে গেছি আর কি কেন মানুষও ঢুকে আমিও ঢুকছি যখন ঢুকে দেখি যারা দোকানদারি করতেছে বউ যদি তাকে একজন স্বামী দেখা যায় তিনজন তার মানে পুরুষ আর কি তিনজন এখন যদি কিনতে আসে দুইজন নারী এটা পাঁচজন দেওয়ার লগে আসে পুরুষ তাহলে বউ বাজার নাম দেওয়া লাভটা কি হইল আরেক জায়গায় দেখলাম স্বামী বাজার কি বাজার আমাদের স্বামী বাজার যেহেতু এনে তো ঢুকলে আর সমস্যা নাই স্বামীরা তো পুরুষই হয় তা আমি পুরুষ যাই সেখানে গিয়ে দেখি নারী আর নারী তাহলে উল্টা পাল্টা হইল না প্লাস প্লাস মাইনাস মাইনাস মানে যে প্লাস এই হইল অবস্থা সৎ কাজের আদেশ নাই অসৎ কাজের নিষেধ নাই যদি থাকতো আমাদের লাইসেন্স দিত না যদি থাকতো তাহলে এই সমস্ত ছবি করার অনুমতি দিত না ছবি দিয়া রাষ্ট্র সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না যুবকদের চরিত্র যুবতীদের চরিত্র ভালো হবে না এই সমস্ত টিকটক বন্ধ করতে হবে পর্নোগ্রাফি বন্ধ করতে হবে ঈদের নামে ছবি বিহায়াপনা বিড়িল্লাপনা বন্ধ করতে হবে সমস্ত জায়গায় পোশাক কিনতে যাবেন নারীর ছবি সাবান কিনবেন নারীর ছবি টয়লেটের বদনা কিনবেন নারীর ছবি যত এডভেরাইজ সব নারী শাক সবজির এডভেরাইজ নারী পোশাকের এডভেরাইজ নারী কসমেটিকের এডভেরাইজ নারী মানে যা আছে সব নারী মানে নারীরা পণ্য হয়ে গেছে যেইটা করলে পরে গুনাহ হবে ঈমান নষ্ট হবে ইফতিদিন বাড়বে দর্শন বাড়বে ওটাই তারা করে শুধু এটাই করে না আল্লাহ তাআলা বলছে তোমার সন্তান বালক বালিকা হইলে পরে একটা পুরুষ যদি মর্দামি পুরুষ হয় স্বাস্থ্য ভালো হয় তাহলে সে বারো বছরে সে কি হয়ে যায় সাবালক হয়ে যায় সাবালক হওয়ার আলামত কি যদি দাড়িমোজ গজায় অথবা গোপন অঙ্গে পশম গজায় গজাইল না যদি স্বপ্নদোষ হয় তাহলে সে বালেক হয়ে গেল মহিলারা যদি স্বাস্থ্য ভালো থাকে মেয়েরা তাহলে নয় বছর বয়সে তার মিন্স হবে যখনই মিন্স হবে সে বালেগা হয়ে গেল স্বাস্থ্য যদি ভালো থাকে বিবাহ করায় দেও বিবাহ করায় দেও বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ করাইছেন ছয় থেকে সাত বছর বয়সে বালেগা হয়েছে স্বাস্থ্য ভালো ছিল সৌদি আরবের নারী আল্লাহ তাআলার বান্দিকে নয় বছর বয়সে বিশ্বনবী উঠায় নিয়ে গেছেন সুবহানাল্লাহ আর নয় বছর ঘর সংসার করছেন বয়স হয়েছে আঠারো বছর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন আঠারো বছর তখন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কই সমস্যা তো হয় নাই সংসার করতে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তো চরিত্র নষ্ট হয়ে যাবে এমন কোন তুহমত কেউ দিতে পারে নাই যা একবার মুনাফিক সাহাবীরা দিছিল আল্লাহ আয়াত নাজিল করে দিছে এক দুইটা না এগারোটা আয়াত নাজিল করছে যে আমার আয়েশা পবিত্র সুবহানাল্লাহ বলে তারা যদি হইতে পারে আল্লাহ বলছে যদি নয় বছর হয় স্বাস্থ্য ভালো মেয়েকে বিবাহ দিয়ে দাও ছেলের বয়স যদি বারো বছর হয় স্বাস্থ্য ভালো সাবালক হয়ে গেছে বিবাহ দিয়া দাও গুণা যাতে না হয় সে যদি এখন গুণা করে যৌবনের তাড়নায় পিতা মাতার আমল নামাই গুণা যাবে স্বাস্থ্য ভালো না তাহলে বুঝবেন কিভাবে মহিলার বয়স বারো হয়ে গেছে মিন্স শুরু হোক বা না হোক বয়স হয়ে গেছে বারো আলামত জাহির হোক বা না হোক বয়স হয়ে গেছে বারো একটা নারী সে সাবালিকা একটা পুরুষ তার স্বপ্নদোষ হোক অথবা আলামত জাহির হোক বা না হোক বয়স হয়ে গেছে পনেরো ওই ছেলেটা সাবালক এখন বাল্য বিবাহর নামে এই সমস্ত বিবাহ নিষেধ বয়স পুরুষের কত এখন সরকারি ভাবে ঘোষণা পঁচিশ না ধরো বাইশ হ্যাঁ একুশ আর নারীদের আঠারো আচ্ছা আঠারো বছর আগে বিবাহ দিলে বাল্য বিবাহ একুশ বছর আগে বিবাহ করলে বাল্য বিবাহ যদি হুজুরে পড়ায় হুজুরের চোদ্দ গোষ্ঠী জেল যাবে সব অপরাধ হুজুরের কাজী মাঝি যারা এরা তো পয়সা টয়সা আছে একটু সরকারি যারা দান্দা বান্দা করে সিস্টেম করে আয়সা করে হুজুরের জেল মাফ নাই যেমন মামুনুল হক সাহেবের জেল মাফ নাই ঠিক কিনা বলেন কত মানুষের বিবাহের কাবিন নামা নাই কত মানুষের আকাম কুকাম করে বেড়াইতেছে সমস্যা নাই কিন্তু বেচারার একটা হুজুর দিয়া আটকায় তুলে দিছি আল্লাহ কয় আটকাও এই আদালত আদালত না এই দুনিয়া এই দুনিয়া নয় এই বিচারক বিচারক নয় আরেকটা বিচার হবে আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন ওই দিন আমি হব শ্রেষ্ঠ বিচারক সেই দিন বিচারপতিরা দেখতে পাবে যেমন এখন বুঝতেছে সুরেন্দ্র কুমার সিনহা কত দানে কত চা যেমন আল্লাহর বান্দাদের সাথে বেয়াদবি করছে আল্লাহ তাআলা বলে তুই প্রধান বিচারপতি হইবি ঠিকই আমার বান্দাদের সাথে আমার ওলিদের সাথে গাদদারি
দাবি করিয়া মিথ্যা মামলার রায় দিবা বাংলাদেশে থাকতে পারবা না বোল্ড আউট করবে তোমাকে যাই থেকে হবে দূরে ঠিক কি না বলেন এখন মায়া কান্না কত বই লিখতেছে হায় হায় এখন বললেন আপনি আল্লাহ তাআলা বলে আমার দরা শক্ত দরা ইন্না আযাবি লাশাদিদ তো সাহাবায়ে কেরামের জীবনটা তো এমন ছিল আল্লাহ তাআলা রাজি হয়ে হাত নাযিল করছে উমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন যে আমার প্রথম কাজ হলো সৎ কাজের আদেশ দ্বিতীয় কাজ হলো অসৎ কাজের নিষেধ তৃতীয় কাজ হলো হক কথা বলা হক কথা বলতে কেউ বেজার হোক কেউ খুশি হোক তাতে কিচ্ছু আসে যায় না কন্না সুবহানাল্লাহ